নবী, আমাদের নেতা হলো নবীরা, আমাদের মা একটুকু সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। একটা বার শুধু মুসলমানদেরকে ইন্ডিকেট করে কথা কস, আমার নবীরে গালি দেশ, প্রত্যেকটা বেঈমানকে সিঙ্গেল থাপুর দেব, সিঙ্গেল থাপুর সহ্য করার মতো কোন নাস্তিক জন্ম নেয় নাই। ঠিক তা বেঠে মারহাবা কোন আর জোরে কোন মন খারাপ তাকাও দিকে, এত কেয়ারফুল নবী, এত দামি নবী, শুনলেন আজকে আমার নবী আসতেছে। মজনরে মুসা নবী আজকে সাইজা গুইজা রেডি, আরো জোরে কোন আরো জোরে মজনরে আমার দিকে তাকাত। মুসা পয়গম্বর যখন ষষ্ঠ আসমানে দাঁড়িয়ে আছে, ইন্দিমিন টাইমে আমার নবী ষষ্ঠ আসমানের দারোয়ানের নাম হলো বুহাইল ফেরেশতা রে বাবা, কি নাম? জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কেউ আছে? কয় হ্যাঁ, ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি ডাকা হয়েছে নাকি? জিব্রাইল বলে হ্যাঁ, ইনফরমেশন আছে ওনাকে আনার জন্য, ডাকার জন্য 70,000 ফেরেশতাও নিযুক্ত করা আছে। বুরাক নামে গাড়িটা বিমানটা এখন দরজার কাছে ল্যান্ডিং করার জন্য অনুমতি চাচ্ছি, দরজাটা খুলে দেওয়া হোক। বুহাইল ফেরেশতা দরজাটা খুলে দিলেন গো বাবা, আমার নবী পদার্পণ করলেন ষষ্ঠ আসমানে। অবাজান যাই দেখে এত সুন্দর একজন দেহের মানুষ, নাম তার মুসা। আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদান লিবানী ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দূনি ওয়াকিলা। আমার নবীকে দেখে মুসা পয়গম্বর বসা ছিলেন, দাঁড়ায় গেছে। বাজান এখন কানবেন, কে কইছে আপনি জাহান্নামে যাবেন না? আপনি জাহান্নামে যাবেন না, আপনি জান্নাতে যাবেন। আমি বললাম আপনি জান্নাতে যাবেন। যুবক ভাই, জীবনে কত গুণা করছো, কত পোটলা গাঞ্জা খাইছর, কত পোরকা ইয়াবা খাইছর, কত পিস, সব বাদ দে। হায় তোর পাও দূরে ধরছি, সব বাদ দিয়ে আমার মৌলার কাছে আজকে তওবা করবি হে রজবের চাঁদে। আমার নবী কত কষ্টের বিনিময়ে বাবা আল্লাহর বাড়িতে যে নামাজ আন, সেই নামাজটা সারিস না ভাই, নামাজটা সারিস না, সারিস না। হাই তোর পাও দুইটা ধরি ভাই, পাও ধরলে যদি নামাজটা পড়স আমি ধরতে রাজি আছি। আমার নবীর সাথে মুসা নবীর সাথে দেখায় মাইকের আওয়াজ বাড়া। যখন মুসা নবীর সাথে সালাম হলো, সালাম বিনিময় শেষ হলো, আমার নবীকে জিজ্ঞেস করা হইল, মুসা, হ মুসা কেমন আছেন? আমার নবী বলে, মুসা বলে, হুজুর আলহামদুলিল্লাহ, বহুদিন পর্যন্ত আপনার অপেক্ষায় আছে, আপনি কবে যেন আসবেন? মুসারে একটা কথা জিজ্ঞেস করি, মুসা তুমি কি আমার উম্মত চিনো? হুজুর আপনার উম্মত আমি চিনি, আলহামদুলিল্লাহ বলেন। কেমনে চিনো? হুজুর আপনার জীবদ্দশায় অনেক বেঈমান মরছে, তাকেও চিনি। হুজুর আপনার উম্মত মাক্কি জিন্দেগীতে আপনি নবুয়ত প্রাপ্তির পরে নবী, এখন দশম নবুয়তির বছর শেষ, আপনি 11 নবুয়তির সময় আপনি আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছেন, নবী আপনার কোন জায়গায় কি ঘটনা আমরা নবীরা সব জানি। আমার বিশ্ব নবী বলে, মুসা রে যদি সব জানো তাহলে একটা বাস্তব কথা কও, আমার উম্মত কি আমার আল্লাহ মাফ করবনি?
ভজন যেই মানুষটা কোনদিন উম্মতে রাইখা পেটটা ভরে খায় নাই, জীবনে কোনদিন পুরাটা রাত্র বিবিদের কাছে ঘুমায় নাই, আমার ওই নবীরে কেউ গালি দিল ওই বেঈমানের সাথে কোনো আপোষ নাই। উলামা একরাম কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওবাজার আজকের মাহফিলের সভাপতি যিনি হাজারো আলেমের উস্তাদ রুহানি পিতা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি খলিলুর রহমান, উনি আমার সেইতে কত বড় আলেম আপনারা জানেন না, বক্তা হইলেই বাবা সে বড় আলেম হয় না। বাংলাদেশে এমন বক্তা আছে ফুইলা ফুইলা কনসি গিয়া কয়ডা গরদান তাও জানে না, মোজারে বানানোর কায়দা কি দিয়ে বানাইতে হয় তাও জানে না। এ কথা কর না কেন, আমর বানানোর কায়দা কি তাও জানে না বক্তার গোষ্ঠী, তার ভিতরে আমি একজন। এ মুসলমানের পোলা, আর ইনি যিনি আজকে সভাপতি খলিলুর রহমান সাহেব, হাজারো আলিমের উস্তাদ, শেখুল হাদিস। হে হে যুবক দুটে বয় প্যান উঁচা করে কই যাস, একসাথে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর অলির কাছে জিজ্ঞেস করবেন, বাবা বিশ্ব নবীকে যখন মুসা নবী পেলেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা রে ও মুসা আমার নবীরে তাড়াতাড়ি ছেড়ে দে, আমি আমার নবীকে আপ্যায়ন করার জন্য সব রেডি করে বসে আছি। অবাদান বিয়ার বরযাত্রী, কেউ যদি ধামরা এখানে বিবাহ প্যান্ডেল করা হয়েছে রাস্তার উপরে যদি বরযাত্রী কেউ আটকায় রাখে এটা কি শোভা হবে, কথা কর না কেন। মানুষগুলো বারে ভাই এখন ছাড়ো তো ভাই, আমাকে অনুষ্ঠান পড়ে রয়েছে, ঠিক না ভাই, ঠিক জোরে কন, আমার আল্লাহ তে অ্যারেঞ্জমেন্ট করে বসে আছে, আমার নবী আসবে নবীর আপ্যায়ন করব, আমার আল্লাহ খাবার লয়ে বয়ে রয়েছে তার উম্মাতের খাবার লয়ে বয়ে রয়েছে। বাজান রে আমার নবীও পাগল, কবে কোন সময় আশেকের কাছে মাসুক যাবে, ও বাজান আল্লাহর বাড়িতে নবী আমার গেলেন সত্যবক জমিন পাড়ি দিয়া তাহাতাসারা তাহাতাল কুদুম তাহাতাসিয়া, বাজান রে সাতটা নূরের সত্তরটা নূরের পর্দা পাড়ি দিয়া এক একটা নূরের পর্দার দূরত্ব কত জানেন, এইরকম সত্তরটা দুনিয়া যদি এক জায়গায় করিয়া যতটুকু জায়গা দৈর্ঘ্য প্রস্ত হয় আমার আল্লাহর একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব তত বড় গো বাবা, এইরকম সত্তরটা পর্দা পাড়ি দিয়ে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে যখন গেলেন এই মাসের ২৭ তারিখ, আমার আল্লাহ হাত বাড়ায় বলে নবী গো দুনিয়ার কোনো নবীকে আমি এইভাবে আমার বাড়িতে আনি নাই, আসেন গো নবী আসেন, আল্লাহ নূরের পর্দার সামনে দাঁড়াইয়া আমার নবীকে বসানো হইল ভাজান, আমার নবীর জিজ্ঞেস করলো নবী গো আপনারে আমি আল্লাহ এনেছি একটা মাত্র কারণে, এখন বলবো না, আগে বলেন নবী আমার বাড়িতে বেড়াইতে আসছেন কি নিয়ে আসছেন। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই, বলে ফেলেছে যেটা তাসাহুদে তুমি আর আমি পড়ি, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার আল্লাহ কিতে খুশি, আমার আল্লাহর দেড় কেজি আপেল লয়ে গেলে খুশি, চার কেজি মালটা, দুই কেজি আঙ্গুর, কালাডা, হে কথা কও না কেন, আমার আল্লাহ খুশি বাবা ময়রার দোকানে আট কেজি মিষ্টি লয়ে গেলে কিতে খুশি, আমার নবী বলে ফেলেছে বুঝে ফেলেছি যে যেরকম তার বারে হাদিও সেরকম, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আমার জীবনের কাউলি ফেলি তাকরিরি, আমার জীবনের যত নিজ ভেজাল ফরমালিন সারা ফরমালিন মুক্ত যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ আমি তোমার জন্য ব্যাগ ভরে লই আইছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর করব না, আল্লাহুম্মা আমিন। আমার নবী আল্লাহর বাড়িতে ব্যাগ করে হাদিয়ে লয়ে যায় এই কথা শুই না, তার উম্মাদ গুলো সুবহানাল্লাহ আস্তে কবার হেন আমি ওয়াজ করবে বলি,
আল্লাহুম্মা আমিন রাব্বানা সালামু আলাইহি সুবহানাল্লাহ এবার লাস্ট চান্স আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়িবাত আমার জীবনের যত পবিত্র ইবাদত নির্ভেজাল ইবাদত নিষ্কলন ইবাদত কোন ভেজাল নাই ফরমালিন ছাড়া সব তোমার লেগে ব্যাগ ভরে লইছি আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবী আমিও হাদিয়া গ্রহণ করছি আমার রহমত আপনার উপরে নাজিল করছি আমার নবী কয় রাখো দাড়ি কমা লাগাও হেনে রহমতুল্লাহি ওয়া বারাকাত আইয়ুহান নবী খালি আমার উপরে দিলা তুমি ভাবছো যে আমি খুশি হয়ে যাবো না আল্লাহ আমি আমার উম্মতের লোকে কথা দিয়েছি এখন কানবেন আমার উম্মতের লোকে আমার কমিটমেন্ট করা আছে আমি কিছু আল্লাহর কাছ থেকে নিলে তাকে ভাগ দিতে হইব আমার উম্মতের কিছু দিবা না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আমার নেককার উম্মতের কিছু দিবা না আমারে দিয়ে দিলে আমার হাদিয়া পাইয়া আমার আল্লাহ বলে যান আপনার সলিহিন উম্মতর আমি দিয়ে দিলাম কি দিলে আমি তো পাইলাম না একটু পরে পাবেন একটু সবর করেন আমার আল্লাহ বলে ফেললেন নবী গো আপনি যেরকম নিজ ভেজাল নামাজ লই আমার বাড়িতে আসছেন আপনার উম্মতকে আমি 50 নামাজ দিলাম জোরে 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 ও নবী আর একটা ওয়াদা দিছি আপনি আমার বাড়িতে আসিয়া দেখা করছি আর আপনার উম্মতের সাথে আমি যাইয়া দেখা করব প্রতিদিন 50 নামাজ দিলাম জান নবী আমার খুশির আনন্দের সিদ্ধ একটা লাভ দিছে সেরা তো উঠে কয় আল্লাহ আমার আল্লাহ লাগবে না তোমার এখন সময় নষ্ট করে লাভ নাই আমার কোন উম্মত যদি মরে জায়গায় নামাজ নেওয়ার আগে হাদিয়া নেওয়াদের আগে যদি পোলাপান ঘুমায় পড়ে আর মরে জায়গা আমার উম্মত আর এই হাদিয়া পাইল আমি তাড়াতাড়ি যাবো আর তাকে হাদিয়াটা বুঝাই দেবো জোরে 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 কষ্ট হইতেছে এবার তাকান আমার নবী হাদিয়া লইয়া ব্যাগটা লইয়া দিছে দূর আমার নবী আল্লাহকে দাঁড়ান না একটু দাঁড়ান আমার ফেরেশতারা কিছু কবে সাক্ষী থাকবে না ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমরা সাক্ষী রইলাম ফেরেশতারা যে আমার আল্লাহ হাদিয়া দিছে তার নবী পাগল হয়ে উম্মতের লেগে লয়ে যাইতেছে যেটা কি নামাজের মধ্যে পড়েন মনে আছে না কবেন যে নামাজই পড়ি না তারপর কি মনে থাকবো এটার অর্থ এটা নবী আমার আসতেছে দূরত আমার আল্লাহ তো তাইতে দেখতেছে নবী একটু দাঁড়ান না একটু পরে দিও আবার বসো বাজান আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে আসছে মুসা আলাইহিস সালাম কানে কানে জায়গায় নবী কি দিল আপনারে এবার একটা আওয়াজ দিয়েন আপনার জীবনে কোনো ওয়াজে দেন নাই রজবের সাত তো এই জন্য দিয়েন আপনার এই জান্নাতের এই কণ্ঠটা আমার আল্লাহ খুব দামি বানাইছে এই কণ্ঠটাই আল্লাহ হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করবে এবার কবেন আল্লাহ আকবার কেমন আমার নবী কয় সময় নাই নষ্ট করার টাইম নাই দেশে যামু তাড়াতাড়ি হাদিয়াটা বুঝাই দিয়ে আমার দায়িত্ব শেষ করবো আরে এটা কি দিছে ব্যাগটা একটু দেখেন না কি দিছে দেখার টাইম নাই আরে একটু কম নবী আমার আনন্দ চিত্তে এবার আওয়াজ দেন মুসা আমার উম্মতরে 50 নামাজ দিছে মুসা আসলাম আপনি খুশিতে লাভাইতেছেন আমার মগ আমার কা উম্মাতরে দেশে হলো 3 নামাজ হে মাঝে মাঝে কইতো তুই আর তোর আল্লাহ পর গা আমাকে সময় নেই আমাকে পিয়াজের খেতে কাম আছে ওয়াদা সিহা ওবা সলি আছে না কোরআনে বানাই কইতেছি তোমার আল্লাহ আগে খাওয়াইতো এখন খাওয়ায় না মান্না সালবা দেয় না আমাকে নিজে পাকাই খাওয়াইতো পিয়াজ লাগাইছি শস্য লাগাইছি ডাল লাগাইছি ওই কথা নিড়াই তৈব নামাজ তুই আর তোর আল্লাহ পর কর দুজন আজুরে তাই ওরা বরুক গা 3 তাই পড়তো না আর 50 আপনি কি জানেন 24 ভিতরে 2 উপরে পড়ছে ঘন্টায় নামাজ আর নবী কয় তাই আমি তো না লই আইছি তাহলে কি করব গেল তো একটা মানসন ব্যাপার একটা বেড়ায় দিছে ওই আবার ফেরত দেওয়া যায় আমি বারণ করেন না খাইছেন না
মুসা নবীর লোক কথা হইতেছে দাও মুসা পয়গম্বরের কাছে যখন পাঁচ ওয়াক্ত নামাজ কমাই নিয়ে আসছে মুসা পয়গম্বর আবার জিব্বায় কামড় দিছে না নবী এটাও পারবে না পাঁচ নং ৪৫ আমার নবী নয়বার মুসার কাছে আসছে নয়বার আল্লাহর কাছে গেছে পাঁচ নং ৪৫ নয়বার আসলে পাঁচবার পাঁচ ওয়াক্ত করে কমাইলে কয় ওয়াক্ত থায় জোরে কান কয় ওয়াক্ত আপনার উম্মত বয়স পাবে কম সাইজে খাটো আমার উম্মত সে কানা দাঁত জাল এত বড় বড় লম্বা হে বাটপার গুলা রুকুতে যখন যাইতো তখন মনে হইতো বিড়াল বড় ফেলাট খাড়াই দিছে ওগুলো খাড়াইলে শয়তানও ডরাইতো এলাকাতে শয়তানও যাইতো না আপনার উম্মার সাইজে খাটো খাটো পারবেন না যান এই শীতকালে ওইটা ফজর নামাজ পড়বো না আপনি যাইয়া দুই উক্ত লই হেন গরমের সময় শীতকালে একই রকম ফজর একবার পড়বো না জোহরে আর আসরে দিয়ে দুজন সমান সমান পড়তে পারে সবাই আমার নবীকে আর কথা কই না তো আমার উম্মাদ পাঁচ উক্ত পড়বো আমার উম্মত তোমার মতো উম্মত না আমার উম্মতগুলো খুব সিরিয়াস আমি আর জাম হই না আল্লাহর কাছে এবার কানবেন এবার একটা আওয়াজ হবে আপনার জীবনে কোন দিন দেন নেই আমার নবী বলে মুসারে আমার উম্মত গুলা নামাজ পড়বে কোনো সন্দেহ নাই আমার উম্মত তাহাজ্জুদ সুদ্ধা পড়বে বেতেরও পড়বে আল্লাহু আকবার বলো আমি গ্যারান্টি দিলাম আমার উম্মত পাঁচ ওয়াক্ত পড়বো